দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে রয়েছেন তেঘরিয়া থেকে মনি মঞ্জুষা সিনহা চৌধুরী। অনেক সুপ্রভাত দিদিকে অনুষ্ঠানে আসার জন্য। আমরা ওনার সঙ্গে থাকব এই দ্বিতীয় পর্বে, ওনার গানে গানে এবং কিছু কথা তো হবেই। সবার আগে একটা গানে যাই। বেশ সুন্দর। প্রথমত বলি যে দিদি কিন্তু একজন হেডমিস্ট্রেস এবং একজন প্রধান শিক্ষিকা, দায়িত্ব বিশাল আমরা জানি। আর বিশেষ করে বলবো প্রজন্ম গড়ার কাজ দিদির হাতে রয়েছে এবং প্রজন্ম গড়ে চলেছেন। তার মধ্যে আপনি রেওয়াজের সুযোগ পান কখন? আমি সেটাই ভাবছি, আমি দেখছিলাম রেওয়াজটাই আমার একটু কম হয়, কিন্তু ভালোবাসা তো রয়েছে। মানে গানের শুরু কারকে দেখে আর কি, গানটা শুরু করবে ভালোবাসা থেকেই এটা করা। প্রথমে কার কাছে তালিম আপনার গানের সঙ্গে? প্রথমে তো আমার মা এবং তারপরে আমার দিদি। কেন মা ক্লাসিক্যাল শিখতেন,
এবং রবীন্দ্রসঙ্গীতও শিখতেন এবং দিদি মায়াসিনের ছাত্রী এবং বাড়িতে মানে শোনাটা বেশি হয়েছে, পরিবেশটা ছিল, পরিবেশটা ছিল। আর আমি দেখছিলাম আপনি বেশ কিছু তৎকালীন সময়ের রেডিও প্রোগ্রামে গানের ওই সঙ্গীত শিক্ষার আসরের কথা যখন শেখাতেন বা কণিকা বন্দ্যোপাধ্যায় সুবিনয় রায় যখন শেখাতেন তখন রেডিওটা ছিল, তখন তো টেলিভিশন সেরকম ছিল না, তো ওদের কাছ থেকে শিখতে মানে আমার ইচ্ছাটা ছিল, মনোযোগ দিয়ে শিখেছিলাম, মানে জেনেও ছিলাম, মানে জানতে চেয়েছিলাম যে কী হবে এটা কেমন হবে। তা সুচিতাদি মানে সেটা কিন্তু বলেছেন যে আমি এই লাইনটা বুঝতে পারছি না কেমন হবে, তো পেয়েছিলাম আর কি ওনাদের সান্নিধ্য, একটু সেই হিসেবে চলেছি। ভীষণ সুন্দর, মানে আগ্রহটা বড় জিনিস, যেহেতু শিক্ষিকা এটাই বলবো যে সকলের শেখা উচিত এখান থেকে। হ্যাঁ মানে আগ্রহটা বেশি থাকা দরকার, তো প্র্যাকটিসটাও অবশ্য অবশ্যই দরকার, কিন্তু আমার পেশার বাধ্যবাধকতায় হয়তো সেভাবে প্র্যাকটিসটা হয়ে ওঠে না, তবু ভালোবাসা তো আছেই। যাই হোক, আমরা দিদির আরেকটা গানে যাই, তারপরে আবার কথা আছে। দুই হাতে কালে তুমি রাজে সদাই বাজে, দুই হাতে কালে তুমি রাজে সদাই বাজে, দাইরে বাইরে দুই হাতে কালে তুমি রাজে সদাই বাজে, একটা কথা বলি যে দিদি কিন্তু ছোটবেলায় একটা সুন্দর তো পরিবেশ পেয়েছেই, পেয়েছিলেন আর কি, এবং তার সঙ্গে ওনার নাচেরও ভীষণ ইচ্ছা ছিল,
আঁকার দিকে ওনার ঝোঁক ছিল, মানে দেখছিলাম নন্দলাল বসুর সমস্ত আঁকার বই নিয়ে আসতেন বোধহয় আপনার বাবার, মানে মেন আগ্রহ কার ছিল? বাবার? বাবার? বাবা আঁকতেন? আঁকতেন না, কিন্তু উনি উৎসাহ দিতেন যে মেয়েরা গান বাজনা আঁকা, মানে এগুলোর মধ্যে থাকুন। একটা জিনিস দেখছিলাম আপনি খুব সুন্দর লিখেছেন যে আমার বাবা খুব ভালো রামায়ণ মহাভারত বলতেন এবং বেশ নাটকীয়ভাবে আমাদের ভাই বোনেদের মনে থাকতো আর কি, মানে এটা একটা বড় জিনিস। গল্পটাই আমরা ওইভাবে শিখেছি, মানে শুনেছি, গল্পটা আমাদের মনে গেঁথে গেছে, পুরো গল্পটাই উনি খুব অভিনয় দিয়ে করতেন আর কি। মানে আসলে আমরা তো এখন এই সময়টার পাই না, সেই একসাথে বসে শেখা এবং মনে থাকে, মানে যেটাকে আমরা বলি একেবারে আত্মস্থ করা, সেই জায়গাটা পাই না। তবে খুব ভালো লাগছিল দেখে যে সেই পরিবেশে বড় হওয়া আপনার। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত, তোমায়, হ্যাঁ, এবং মনি 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 মঞ্জুষা, এবং একটু আগে যে গান গেয়ে গেলেন, হ্যাঁ, মৌনমুখী বাবু, সবাইকে, যন্ত্রসঙ্গীত শিল্পী, এছাড়া সিটিভেন প্লাসের সকল সদস্য, আমার দর্শক বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর এই বসন্তের নয়, এই শুভ দিনের, আমার তো মনে হচ্ছে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ এরা যেন আমাদের মনে একটা নতুন প্রাণের বসন্তের আবহাওয়ার পরিমণ্ডল সৃষ্টি। এই কারণেই বলছি, শোনো, দেখো, রবীন্দ্রনাথ কিন্তু প্রথম থেকেই আমাদের মধ্যে যে জাগরণটা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে অন্তঃস্থল থেকে সত্যিকারের মানুষ হওয়ার মধ্যে যে বিদ্যা বুদ্ধি থাকতে হবে, যে জ্ঞান থাকতে হবে, যে ভাতৃত্ব বোধ থাকতে হবে, এগুলিকে জাগিয়ে দিতে চেষ্টা করেছিলেন। ঠিক তেমনই বিবেকানন্দ, তাই আমি আজকাল বলতে ইচ্ছে করছে যে জয় তো বিবেকানন্দ। এই কারণে দেখো, এক জায়গায় আমি দেখেছিলাম উনি লিখছেন যে ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের মধ্যে রয়েছে, যে কথা রবীন্দ্রনাথ বলে দিয়েছেন। একদম দেজানি দি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন, খুব বাস্তব বিষয়, ধন্যবাদ জানাচ্ছি। ভীষণ সুন্দর বললেন, আমরা দিদির আরেকটা গানে যাই, চলো। Time.
দেখছিলাম আপনি লেখালেখিও খুব ভালোবাসেন এবং আপনার এই যে একটি পাখির আত্মজীবন, এটা কখন মানে? তখন সেভেনে পড়ি, ক্লাস 7। হ্যাঁ, আরে সর্বনাশ। শুনে স্যারেরা খুব মানে প্রশংসা করেছিলেন আমার লেখা, এবং তারপর থেকে আমি একটু একটু করে গল্প লিখি। বাহ, ইউনিভার্সিটি পর্যন্ত মানে পত্রিকায় তো আমার গল্প থাকবে, মানে সমস্ত ওই ইয়েগুলোতে, জার্নালগুলোতে। তাছাড়াও ইউনিভার্সিটিতে কম্পিটিশন হয়েছিল শর্ট স্টোরি, তো সেকেন্ড হয়েছিলাম। মানে ক্লাস 7-এ ভাবুন, একটি পাখির আত্মজীবনী লেখা এবং প্রশংসিত হওয়া। আসলে সাহিত্যর চর্চা করা বা ভালোবাসার মধ্যে থেকে কিন্তু এগিয়ে যায় জীবন আমার মনে হয়, কারণ এখন আপনি যে সমস্ত স্টুডেন্টদের তৈরি করছেন, আপনি একজন প্রধান শিক্ষিকা, এইভাবে উৎসাহিত নিশ্চয়ই করেন। লেখার জন্য দেয়াল পত্রিকা বা পত্রিকাতে আমি মানে ওদেরকে উৎসাহ দিই, ওদের লেখাই আঁকার পেছনেও দিই, যে যা পারিস যেভাবে পারিস আঁক। এবং আপনি বোধহয় ভ্রমণ করতে ভালোবাসেন? ট্রাভেলিং ডেলিভারি আমি প্রত্যেক ভ্রমণে, এডুকেশনাল ট্যুরের মধ্যে নিশ্চয়ই থাকে, এডুকেশনাল ট্যুরে থাকি। তাছাড়া নিজেও ভ্রমণ করে যাই, মানে প্রচণ্ড ঘুরে গেছি, ইউরোপ টিউরোপ ঘুরে এসেছি। আরে বাহ, হিমালয় দুটো হিমালয় ঘুরে এলাম এবারে। আরে বাহ, দুর্ধর্ষ। ভালো লাগছে আজকে দিদির সঙ্গে কথা বলে, কারণ সত্যি কথা বলতে আজকে আমরা এই পর্বে শুধুমাত্র গানে তো নয়, কিছু কথার মধ্যেও রয়েছি যে সমস্ত আজকের প্রজন্ম যারা সঙ্গীত জগতে আসতে চাইছে তাদের জন্য একটা বড় দিক বলতে পারি, এভাবে ভালোবেসে এগিয়ে চলা, গান গাওয়া শুধু নয়, তার সঙ্গে নিজেকে যুক্ত রাখা এর সাথে, ভালোবাসার সাথে। একদম শেষ পর্বে, শেষ লগ্নে আমরা যাচ্ছি, দিদির শেষ গানে যাব, শুনে গানের মধ্যে থেকে আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব শেষ গানে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় রে, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়। ছুটল বেগে ফাগুন হাওয়া, মন খাপা বেগে নেশায় পাওয়া, ছুটল বেগে ফাগুন হাওয়া, মন খাপা বেগে নেশায় পাওয়া, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারা, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় দিল। তালে নাচে পাগল সাগর তালে যে পাগলিতে নারী, তালে নাচে পাগল সাগর সেই তালে যে পা ফেলে যায় ওইতে নারী স্ত্রী, চল রে সোজা ফেলে বোঝা রেখে দে তো রাস্তা খোঁজা, চল রে সোজা ফেলে বোঝা দেখে দে তোর রাস্তা খোঁজা, তলার বেগে পাই তলায় রাস্তা জেগেছে আমাদের, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় রে, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় রে।